হয় পাথর খাদান কর্মী ধনু শেখের। অপর ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মোহাম্মদ বাজারের হাবড়া পাহাড়িতে। একজনকে আটক করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই গুলি। প্রশান্ত দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রশান্ত, আমরা জানলাম পারিবারিক বিবাদের জেরেই এই গুলি, কিন্তু এই মুহূর্তে ঘটনাটি কি আপডেট? দেখো, যত বেলা বেড়েছে তবে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে আসছে। তবে যেটা গ্রামবাসীদের বক্তব্য বা যে মারা গিয়েছে তার পরিবারের যেটা বক্তব্য, যে গতকালকে রাত্রে এক অজ্ঞাত ব্যক্তি সাইকেলে করে আসে এবং যখন এই ধনা হাজরা এবং যে ধনা শেখ এরা যখন বসে গল্প করছিল তখন এই অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে যে কার বাড়ি এসছেন, কাকে খুঁজছেন। যেহেতু অনেক রাত, গ্রামের রাত্রি 8টা সাড়ে 8টা, তখন প্রায় গভীর রাত বলা যেতে পারে, কারণ গ্রামের মানুষ সারাদিন পরিশ্রম করে তারা শুয়ে পড়ে। সেই গভীর রাতে যখন এই অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পায় তখন তারা জিজ্ঞেস করে, তখন সে বলে যে তারা সোনা হাতটা তার বাড়ি যেতে চায়, তার বাড়ি তার আত্মীয় হয়। তখনই যখন এই সোনা হাতটার দাদা, তিনি ধনা হাতটা যখন সেখানেই ছিলেন, সে তাকে যখন বলে যে সেটা তো আমাদের বাড়ি, তাই কাকে করছেন, তখনই তার সন্দেহ হয় এবং সেই সন্দেহ বশত তখন তাকে যখন জেরা করতে শুরু করে, সেই সময় সে পালিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি করে। সেই গুলি গিয়ে লাগে তোমার ধনাই শেখের বুকে এবং ধনা হাঁসদার পায়ে লাগে এবং এরপরেই গ্রামবাসীরা গুলির আওয়াজ শুনে ছুটে বেরিয়ে আসে এবং তখন চম্পট দেয় ওই অজ্ঞাত ব্যক্তি। এবং এরপরে দেখো গ্রাম জুড়ে একটা চাঞ্চল্য ছড়ায় এবং তারপরে মোহাম্মদ বাজার থানা পুলিশকে খবর দেওয়া হয়। মোহাম্মদ বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে সিউড়ি সুভদ্রশ্রী হাসপাতালে নিয়ে আসে। সেখানে ধরায় হাতটাকে যে পায়ে গুলি লেগেছে তাকে গুরুতর অবস্থায় তাকে চিকিৎসা শুরু করে এবং ধরা হাত যেটা শেখ তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। এরপরে কিন্তু গ্রামে কিন্তু গতকাল সারা রাত ধরেই পুলিশ থেকে ছিল এবং এখনো এই দুষ্কৃতির খোঁজ চলছে। তবে যেটা জানা যাচ্ছে যে অজ্ঞাত ব্যক্তি এসেছিল এবং সেখানে খাওয়া দাওয়া করেছে এবং তারপরে এই ধরনের ঘটনা, তখন যখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে গ্রামবাসীরা যখন জেরা করতে শুরু করে তখন তিনি নিজে প্রাণ বাঁচাতে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই পালিয়ে যাওয়ার মুখে কিন্তু এই ধরনের ঘটনা ঘটায়। তবে কোথা থেকে এসেছিল, কে এসেছিল, সেটা নিয়ে কিন্তু পুলিশ এখনো বিস্তার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত তাকে খোঁজ পাওয়া যায়নি। তবে যে মাস্টার মশাই, যে শিক্ষকের কথা বারবার উঠে আসছে, ধনা হাঁসদা তার ভাই সোনাই হাঁসদা তার নাম যেহেতু বলেছিল, যে যখন গ্রামবাসীরা তাকে জিজ্ঞেস করে সেই কারণেই এই সোনাই হাঁসদাকে পুলিশ আটক করে মোহাম্মদ তাকে থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। তারপর থেকে কিছুটা হয়তো পুলিশ তথ্য পেতে পারে, কারণ কি কারণে সে তার নাম করলো বা তাদের নাম করলো সেটা নিয়েও পুলিশ কিন্তু খোঁজ চালাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ প্রশান্ত। তো হঠাৎ করে দুটো ফায়ারিং এর আওয়াজ আছে, তো আমি প্রথম ভাবলাম হয়তো টিনের চালাতে কেউ ঢিলফিল মারলো। দিয়ে আমি জানলা খুলে দেখছি, তো দেখছি তখন গ্রামে তখন চিৎকার শুরু হয়ে গেছে, চিৎকার শুরু হয়ে গেছে আর আমার দরজার সামনে দিয়ে কেউ যেন দৌড়ে পেরোচ্ছে। আমি দরজাটা খুলতে খুলতে দেখি যে পেরিয়ে চলে গেছে, পেরিয়ে চলে গেছে। দিয়ে তারপরে সেইখানে ঘটনাস্থলে এলাম, দৌড়ে যাওয়া সব বলছে যে চোর এসেছে, চোর বললো। তো চোর চোর করে ধরে এলাম, ধরাম হাতে কারোর বাড়ি ঢুকবার চেষ্টা করছিল এরকম ভাবলাম আমি, চোর চোর বলে আওয়াজ হয়েছে। তো এই তারপরে এসে শুনলাম যে এখানে এখানে দুজন দুটো ফায়ার হয়েছে, তো একজন মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, সে এখানে স্থানীয় একটা খাদানে ড্রিলম্যান বটে। কিছু হয়নি, বাড়িতে এসেছিল, বাড়ি থেকে বার করে দিয়েছে। তখন কে গুলি করলো আপনাকে? চিনি না। ও কি, আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? না। তাহলে ও কি কোনো রাজনৈতিক দল করে? না, আমি জানি না, চিনি লোককে চিনি না।